ফুটবল বিশ্বকাপ মানেই যেন বাংলাদেশে বাড়তি উন্মাদনা, তা এই গ্রাফিতিগুলোই বলে দেয়। বিশ্বকাপ উন্মাদনায় বাদ যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও। তাই তো রং তুলির আচরে দেয়ালে ফুটে উঠেছে মেসি, ম্যারাডোনা ও পেলেদের ছবি। ফিফা বিশ্বকাপের উন্মাদনায় যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রাফিতি আঁকিয়েরা। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ভবনের দুই পাশে বজলুর রহমান মিলনায়তনে আর ভিসি ভবনের পেছনে আঁকা হয়েছে গ্রাফিতিগুলো। গ্রাফিতিতে মেসি, ম্যারাডোনাদের সঙ্গে জায়গা করে নিয়েছেন রোনাল্ডো, নেইমার, লুকা মডরিচ, কিলিয়ান এমবাপে ও মানুয়েল নয়াররা। গ্রাফিতিগুলো অল্প সময়ে নজর কেড়েছে সবার। ফুটবলারদের গ্রাফিতিগুলো দেখতে বিশ্ববিদ্যালয় এলাকায় ভিড় জমাচ্ছেন শিক্ষক শিক্ষার্থী সহ অনেকেই। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের 11তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হোসাইন ও 12তম ব্যাচের উচ্ছ্বাস দাসের আগ্রহে মূলত আঁকা হয়েছে গ্রাফিতিগুলো। আমাদের দেশে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে, এই 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 জন্য আমাদের বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো তাদের হল, ক্যাম্পাসের বিভিন্ন হলে কালারফুল গ্রাফিতি করতেছে। তারই প্রেক্ষিতে আমরা আমাদের এই ছোট্ট ক্যাম্পাসে বিভিন্ন হলে গ্রাফিতি করার চেষ্টা করছি। আমরা কিছু কিংবদন্তি ফুটবলারদের গ্রাফিতি করার চেষ্টা করেছি আমাদের ক্যাম্পাসে, যেন আমাদের এই ফুটবল আমেজটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। বিশ্বকাপ ফুটবল নিয়ে সারা দেশের উন্মাদনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে দিতেই তাদের এই প্রয়াস। গৌরব দত্ত মজুমদার, নিউজ বাংলা, 24 ডেস্ক।